স্টুডেন্ট লাইফ মানে হচ্ছে আমাদেরকে সাজেশন খুঁজতে হবে, সাজেশন দেখলেই আমাদের মাথাটা নষ্ট হয়ে যায়। যদিও আমি সাজেশনের বিপক্ষে সব সময় আমি মনে করি যে তোমরা নিজেরা চাইলেই সাজেশন তৈরি করতে পারবে। হ্যাঁ, যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি এবং সাজেশন কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যে সাজেশন বইগুলো কিনি সেগুলো যদি তোমাদের সামনে থেকে থাকে, একটু খুলো এবং দেখো যে ওই প্রশ্নগুলোই কিন্তু ওইখানে দেওয়া আছে যেটা বিভিন্ন সালে এসেছে, ঠিক কিনা? যারা সালে আসেনি, জি স্যার, বিভিন্ন সালে বলুন। আসে নাই, এমন প্রশ্নের সংখ্যা সাজেশন বইতে খুবই কম, মানে 1%-ও দিচ্ছে, ঠিক না? জি স্যার, তো দেখো, আমরা তাহলে শুধু শুধু কেন ওই সাজেশন বইটা টাকা দিয়ে কিনি? এই যে দেখো, 1 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমি তোমাদেরকে আজকে কুইজের জন্য সাজেশন দিব, অ্যাকাউন্টিং ইকুয়েশন যে অধ্যায়টা, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে, ওকে, হিসাব সমীকরণ কি? দেখো তো এটা কতবার আসছে পরীক্ষাতে, তার মানে কি এটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। তাহলে হিসাব সমীকরণ কি? দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় মালিকানা স্বত্বের মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক প্রকাশ হলো হিসাব সমীকরণ, অথবা সম্পত্তি দায় মালিকানা স্বত্বের মধ্যে সমতা বিধানের গাণিতিক সূত্রই হলো হিসাব সমীকরণ। আমরা যে কোনো একটা ভাবে বলতে পারি যে হিসাব সমীকরণ অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই বা ওই, ওই এই সমীকরণটার মাধ্যমে আমরা কি করি যে দুই পাশ যে আমাদের সমান সমান এই জিনিসটা আমরা কি করি, প্রমাণ করি না? সমতা, হ্যাঁ হ্যাঁ, জি কথা কি স্যার, বুঝতে পারছো? জি স্যার, এটার জন্য কি কোনো টিচারের দরকার আছে যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? এটার জন্য কি আমার মতো টিচারের দরকার আছে বা কোনো কলেজের ধরো না স্যার। প্রফেসরের দরকার আছে? স্যার স্যার, বইটা কেন কিনা? বোর্ড কোশ্চেন আমরা কোথায় কোথায় খুঁজবো? ওখানে যেমন সব গুছানো আচ্ছা আছে। দেখো, 2 নম্বর 3 নম্বর এগুলো করতে পারো, কিন্তু এটা আসার পসিবিলিটি খুব কম। তবে দেখো, 4 নম্বর বলছে মূল হিসাব সমীকরণটি লেখো, এ সমান সমান এল প্লাস ও ওই ই, পি তে কি তোমরা হয়তো বলতে পারো, এ সমান সমান এল প্লাস পি, প্রোপ্রাইটারশিপ, পি তে কি প্রোপ্রাইটারশিপ, মালিকানা স্বত্ব, বুঝতে পারছো? তারপর দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট না? মোস্ট ইম্পর্টেন্ট জি কি না স্যার, এটা? কারণ দেখো, জি স্যার, অনেকবার কিন্তু আসছে যে বর্ধিত হিসাব সমীকরণটি লেখো, তাহলে এ সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, অথবা এ সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, এগুলোর মানে নিশ্চয়ই তোমরা জানো নাকি বলে দিব? বলে দিব? জানি স্যার, জানি স্যার, আচ্ছা জানো, তাহলে আর বললাম না। তারপর দেখো, পরেরটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর ভিত্তি করে হিসাব সমীকরণটি তৈরি করা হয়? দ্বৈত সত্তা নীতি, দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। তারপর দেখো, ইকুইটি সত্ত্ব, মালিকানা সত্ত্ব কি, হোয়াট ইজ ওনার্স ইকুইটি, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, 18, 16, 11, 15 বিভিন্ন সালে কিন্তু আসছে। সম্পত্তির উপর মালিক বা মালিক পক্ষের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্ব কাকে বলে? সম্পত্তির উপর মালিক বা মালিক পক্ষের দাবিকে কি বলে? মালিকানা মালিকানা সত্ত্ব। সত্ত্ব। তারপর এটা দেখতে পাচ্ছ, এটা কোনো সালে আসে নাই, তার মানে কি, সরি, হ্যাঁ আসছে একবার, মার্কেটিং ডিপার্টমেন্ট 2014 সালে, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি, কোন কোন দফা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে? তোমরা জানো, মালিক কর্তৃক নিয়োজিত মূলধন, উত্তোলন, রাজস্ব, আয়, লাভ এবং খরচ ক্ষতি। দেখো, এটা কিন্তু তোমরা মোটামুটি ভালোভাবেই জানো যে মালিকানা সত্ত্বের উপরে কোন কোন বিষয় প্রভাব ফেলে। মালিক যদি প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসে তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে বা কমে, তারপর হচ্ছে মালিক যদি উত্তোলন করে তাহলে তার মালিকানা সত্ত্ব বাড়ে বা কমে, প্রতিষ্ঠানে যদি আয় হয় তাহলে উত্তোলন করলে তো কখনো বাড়ে না, কমে, মালিক নিয়ে আসলে বাড়ে, কমে না, আয় হলে বা লাভ হলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? বাড়ে। ক্ষতি বা লস হলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? কমে যায়। কিন্তু কমে যায়। সম্পদ দায় এগুলো কি আমাদের মালিকানা সত্ত্বের উপর কোনো প্রভাব ফেলে? না স্যার, না স্যার, সম্পত্তি বা দায় মালিকানা সত্ত্বের উপর কোনো প্রভাব ফেলে না। তো হ্যাঁ
তারপর দেখতে পাচ্ছ নয়, মালিকের মূলধন, মালিকের বিনিয়োগ কি, উত্তোলন বা মালিকের উত্তোলন কি, এগুলো খুব একটা আছে। সম্পত্তি কি, এটা কিন্তু আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক, মানে এটা পরীক্ষাতে না আসুক তোমাদের জানা উচিত যে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক অর্জিত সম্পত্তি সম্পত্তি, অর্থাৎ ব্যয়ের অব্যবহৃত বা অনিত্য অংশকে সম্পত্তি বলা হয়, অথবা উৎপাদন বা সেবা সরবরাহ ভোগ বিনিময় কাজে ব্যবহার বিষয়টি হচ্ছে সম্পত্তি। এটা একটু ভালো করে জেনে নিবা। মানে চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন করা হয় সম্পত্তি কি, আয় কি, ব্যয় কি, দায় কি, এগুলো। আচ্ছা, তো এই যে এই বিষয়গুলো যেগুলো দেখলা এখানে 20-22টার মতো আছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু কি বেশ ইম্পর্টেন্ট কুইজের জন্য। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা আশা করতে পারো যে পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো মোটামুটি কি তোমরা পারবে। ওকে, জি। জি স্যার।